নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, ফাইনালি বাংলাদেশ তাদের MASCA টেন্ডারে ইউরোফাইটার টাইফুনকে সিলেক্ট করতে চলেছে। মানে এবার বাংলাদেশের বিমানবাহিনীতে সত্যি টাইফুন নামে দানব আসতে চলেছে। বাংলাদেশের এই ডিসিশন কি কোনো চক্রান্ত এবং ভারতের উপর এই ডিসিশনের কতটা প্রভাব পড়তে পারে তারই কথা বলবো এই ভিডিওতে। যদি বাংলাদেশ এয়ারফোর্সের কথা বলি তাহলে বাংলাদেশের আছে 44টি কমব্যাক এয়ারক্রাফট, যার মধ্যে 8টি MiG-29 BMUV, এছাড়া আছে চায়নার ভাঙারি F-7গুলি। বাংলাদেশের এই বিমানগুলি কখনোই 4.5 জেনারেশন বিমানকে টক্কর দিতে পারবে না। তাই এবার বাংলাদেশের এয়ারফোর্সে প্রথমবারের জন্য পশ্চিমা যুদ্ধবিমান যুক্ত হতে চলেছে। যে দেশকে ভারত জন্ম দিয়েছে আজ তারাই ভারতকে চাপে ফেলতে এই ডিসিশন নিল, যেখানে ভারত ফ্রান্সের রাফেল জেট ইউজ করছে। আসলে বাংলাদেশ কি চায়? বাংলাদেশের মিডিয়ার রাইটার এস রহমান তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের উচিত টাইফুনকে ক্রয় করা, কারণ এই বিমান তাদের প্রতিবেশীর কাছে নেই। এবং ওনার আরেক বক্তব্য হলো দক্ষিণ এশিয়ায় নাকি বাংলাদেশের এয়ারফোর্স একাডেমি সবথেকে বেশি প্রভাবশালী এবং তারা এর এক প্রশিক্ষণ বায়ুসেনা একাডেমি নির্মাণ করছে, যা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একাডেমি। বন্ধুরা, যে দেশের এয়ারফোর্স জিরো তারা আবার নিজেদের কাজ চাপটাতে জঙ্গিস্থানের থেকে কিছু কম যায় না। এখানে এস রহমান আরও বলেন যে ভারত যেহেতু ফ্রান্সের রাফেল এয়ারক্রাফট ব্যবহার করছে, তাই বিরোধীদের হাতে যে অস্ত্র আছে সেই একই প্রকার অস্ত্র কেনা নাকি বোকামি। বন্ধুরা, এর মানে কি বুঝতে পারছ? কেন বলি আমি বাংলাদেশকে বন্ধু বেশি প্রতিবেশী? এরা যদি সত্যি ভারতের বন্ধু হতো তাহলে প্রথমত কোনোদিনও চাইনিজ ভাঙারি কিনত না এবং ভারতের সাথেই সংযোগ রেখে যে কোনো ডিফেন্স ডিল করত। কিন্তু বাংলাদেশ তা করেনি। এরই সাথে এই গাধার আরও একটি ধারণা হলো যে বাংলাদেশ যদি রাফেল কেনে তাহলে ভবিষ্যতে পাকিস্তানের সাথে ফ্রান্স যা করেছে তা বাংলাদেশের সাথেও করতে পারে, সমস্ত মেনটেন্যান্স পার্টস সাপ্লাই বন্ধ করে। তবে টাইফুনের সাথে এটা হবে না, কারণ এই বিমান ইউরোপের আলাদা আলাদা দেশ মিলে বানিয়েছে। তবে এবার এই গাধার যুক্তির বিশ্লেষণে যদি আসি তাহলে বাংলাদেশ আর ভারতের যুদ্ধের সম্ভাবনা 0%। বাংলাদেশ কোনোদিনও ভাবতেও পায় না ভারতের সাথে যুদ্ধ করতে। বাংলাদেশিদের অর্ধ মস্তিষ্কে এই সব ধারণা আসার কারণ হলো এদের মাথায় ভারতের বিরুদ্ধে আছে শুধুমাত্র ঘৃণা আর চক্রান্ত। এদের মাথায় সত্যি যদি বেরেন থাকতো তাহলে গাধারা রাফেল কিংবা Su-30কেই নিজেদের বহরে সামিল করত। কারণ দেখো, ভারত এইসব ব্যবহার করে এবং এইসবের মেনটেন্যান্সের জন্য ভারতীয় বায়ুসেনাও বাংলাদেশকে সাহায্য করতে পারত, কারণ এতে অনেক অ্যাডভান্স ফিচার আছে যা দুদেশ মিলেই সহজেই মেনটেন্যান্স করে নিতে পারত। আর Su-30 এর কথা বললে তো এই বিমান বাংলাদেশ ওভারহোলিংও করতে পারত ভারতের সাহায্য নিয়ে। আর এখানে টাইফুনের সমস্ত পার্টস আলাদা আলাদাভাবে UK, জার্মানি, স্পেন, ইতালির মতো দেশ থেকে আমদানি করে বানাতে হয়। ইউরোফাইটার টাইফুন এর মধ্যে কোনো দেশই এককভাবে বানায় না, যা রাফেল ও Su-30কে ফ্রান্স ও রাশিয়া বানায়। এবার কি বুঝলে এটা নিয়ে? বন্ধুরা, এর মানে দাঁড়ায় বাংলাদেশ যেখানে এটা বলছে যে ভবিষ্যতে যদি ফ্রান্সের সাথে তাদের সম্পর্ক খারাপ হয় তাহলে ফ্রান্স তাদেরকে রাফেলের মেনটেন্যান্স পার্টস সাপ্লাই বন্ধ করে দেবে। আর এই দিকে টাইফুন নিলে বাংলাদেশকে যে টাইফুন নির্মিত সমস্ত দেশের সাথে ভালো পিরিত জমিয়ে রাখতে হবে তা এদের অর্ধ মস্তিষ্কে ঢোকে না। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, ইংল্যান্ড বাদে ইউরোপ ফাইটার টাইফুন নির্মিত সমস্ত দেশই ইউরোপ ইউনিয়নের সদস্য এবং ইউরোপ ইউনিয়নের হেড হলো ফ্রান্স। আর ফ্রান্স কিংবা ইউরোপ ইউনিয়নের সদস্য দেশের মধ্যে কোনো দেশের সাথে বাংলাদেশের কনফ্লিক্ট হলে ভবিষ্যতে সেই সব দেশ কিংবা ফ্রান্স তাদের ক্ষমতা প্রয়োগ করে এমনি তো বাংলাদেশে প্রয়োজনীয় পার্টস রপ্তানি বন্ধ করে দেবে। তবে এখানে আমিও ভিডিও শেষে বলে রাখি, যেসব বাংলাদেশি ইউটিউবার ও সাংবাদিকরা আজ টাইফুনের নামে খুশিতে লাফাচ্ছে আর রাফেলের অপমান করছে, এই টাইফুনই একদিন বাংলাদেশের গলার সবথেকে বড় কাটা হবে। ইউরোফাইটার টাইফুন ক্রয় করা এবং অপারেট করা দুটি সেম জিনিস না। তবে টাইফুনের জন্য রইল শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য বড় আছলা বাস। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং যারা চ্যানেলে নতুন আছে তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। জয় হিন্দ।